অবস্থিত মসাদিয়া পূর্বগ্রাম গাউসিয়া যুব সংগঠনের উদ্যোগে ফান্ডতম বাসুরিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হাফেজ মোহাম্মদ আরমান হোসেন সাহেব, সভারত্ন মোহাম্মদ তাজুল ইসলাম পীর সাহেব, আজকের মাহফিলের সহসভাপতি জনাব মোহাম্মদ আব্দুল আলী মেম্বার সাহেব, হাজী মোহাম্মদ লিয়াকত আলী সাহেব, জনাব মোহাম্মদ দারোগ আলী সাহেব, জনাব মোহাম্মদ রাজু মিয়া সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কুরআন হযরত মাওলানা পীর মুফতি আল্লামা গিয়াসউদ্দিন আত তাহিরি সাহেব, আজকের মাহফিলের বিশেষ অতিথি আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর ইসলামী চিন্তাবিদ আশিকুর রাসূল হযরত মাওলানা মুফতি শাহরাজউদ্দিন জিহাদি সাহেব, প্রধান বক্তা হযরত মাওলানা নাসিরউদ্দিন খুকন সাহেব, অ্যাডভোকেট আল্লাহ অ্যাডভোকেট মুশফিকুল আলম আজাদ সাহেব, উপজেলা চেয়ারম্যান না উপজেলা চেয়ারম্যান সহ আমন্ত্রিত ওলামাই কেরাম সুফি এম জে এ মুমিন রেজবি বগগাঁও কারি বুরহানউদ্দিন নূরি সাথে আছে, নবীর প্রেমে ঢেউ লেগেছে যার দিলে সে কি করে থাকতে পারে, প্রেম নদীর স্রোতে টানে, ফানি জীবন নদীর ভাইটাল যা, নবীর প্রেমিকরা নবীর মাহফিল যেখানে হয় এইদিকে দিন আর রাত্র নয় আসতেই থাকে, কথাটি কেনা ঠিক কিনা, এই মাহফিলে দিনের বেলায় আসাতে আমরা খুশি না বাজার, কারা কারা খুশি দুটি হাত বাড়ান, নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত আলো সুন্নাত ওয়াল জামাত হাত লামান, খুশি করলেন কে, আল্লাহ, আল্লাহরে খুশি করা দরকার আছে কিনা, সবে উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ, আরো শুকরিয়া তান জানাই যিনি আকায়ে মাওলা নূরে মুজাসসাম ফকরে আদম আবুনি আদম, যিনি আনিসুল গয়ার বিন রাহাদ আল আশিকিন সাফিউল মাজনুবিন, যিনি মক্কার মুতি মদিনার জ্যোতি দুনিয়ারও সাথী আখেরাতেরও, উনি কেমন নবী, উনি দুনিয়ারও সাথী, কথা ঠিক কিনা, এখানে আছে কিনা, জোরে কোন আছে কিনা, ফটো আসবে হুজুর, আপনি তো কইলেন নবী আছে, কই আমরা তো দেখি না, দেখার মতো যোগ্যতা কি আপনার আবার আছে, জোরে কোন আছে, যারা দেখার মতো যোগ্যতা অর্জন করেছে বা তিনি চক্ষু খোলা এরা রসুল দেখতে, জোরে কোন পারে কিনা, তো আমরা তো গুনা করতে করতে চোখের মধ্যে আবরণ পড়ে আছে, এই গুনার চোখ দিয়ে কি রসুল দেখা সম্ভব, রসুল কারা দেখতেছে, যিনি গাউসে সমদানি মাহবুবে সুবহানি পীর হাক্কানি মুশকিলে আসানি শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি আল হাসান আল হুসাইনি রহমতুল্লাহ আলাই কয়, আমি যখন মাহফিলে বসতাম আল্লাহর হাবিবের চেহারা আমার সামনে থাকত, আর যদি রসুল দেখার ইচ্ছে হইতো আমি বলতাম ইয়া রসুল্লাহ নবীর চেহারা আমার সামনে থাকত, এইরকম ক্ষমতা যোগ্যতা যারা অর্জন করতে পারছে এরা রসুল দেখতে পারে, আমরা যদিও না দেখি আমরা ইমান আকীদা রাখতে হবে, আমরা না দেখলে রসুল আমরারে দেখতেছে, যেরকম কথা ঠিক কিনা, রসুল যে আছে এই বক্তব্য কে দিয়েছে, আল্লাহ কোরআন শরীফ উল্লেখ দেন বিসমিল্লাহির রহমানির রহিম আন্নাবিউ আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আল্লাহ পাক বলেন আমার বন্ধু মুস্তাফা উম্মতের জানে সেই তো আরো কাছে আছে কিনা, এই বক্তব্যটা কার, আল্লাহর, অবিশ্বাস করলে ইমান থাকবে, তাইলে আল্লাহর হাবিব আছে কিনা, এখনো আছেন, আমরা যখন কবর দেশে চলে যাব আমাদের সামনে কি কবর, সামনে কি কবর, আমরা যখন কবরে চলে যাব কারণ আমরা আজ দুনিয়া বাসিন্দা হইতে আগামী করলো কবরের বাসিন্দা হইতে পারি, কথা ঠিক কিনা, হ্যাঁ, আল্লাহ পাক কোরআন উল্লেখ দেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু নাফসুন যায়েকাতুল মউত, প্রত্যেক প্রাণী মরণশীল, রাজা বাদশা আব্দাল আওতাদ গাউস কুতু কেউ কি থাকবে, এটা কি থাকার জায়গা, আমরা ছিলাম না আসছি থাকো সম্ভব না, আমরা যাব কোথায়, কবর দেশে, যেখানে আপনজন কেউ নাই, বন্ধু কেউ, বান্ধব কেউ, যেখানে এমন একটা স্থান বিছানা নাই বাতি নাই সাথী নাই, সাথী থাকবে নবী মুহাম্মাদু, জোরে কোন মুহাম্মাদু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তে এই নবী আমরা দুনিয়ার প্রেম ভালোবাসার জন্য রাতের রাত কাটাই দিই, কথা ঠিক না, ঠিক না, সয় সম্পদ বিলিয়ে দেই কিন্তু দেখা গেল এই বান্ধবী এই বন্ধু সুবিধা হইলে আছে অসুবিধা হইলে নাই,
নাই আজকে আমরা এমন এক নবীর প্রেমে বসছি যদি সারা রাত কাটাই দেয় লুসকান হবে লুসকান হবে উনি কেমন নবী এখনো আছেন কবরও থাকবে কবর দেশে থাকবে কি না ছেলে বাবা মারা গেছেন ছেলে কবরে গিয়ে গেছে ছেলে কি বলবে আমি বাবার সাথে কবরে থাকব মা মারা গেছেন ছেলে কবরে শুয়েছে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ এই কথা বলবেন নবীর কদমও দিলেন এখন বর্তমানে আমরা কত দল কত যুগাল দেখি কিন্তু দুনিয়াতে যতই দল বানান যুগাল বানান কবর দেশে কোনো দল টল কবর দেশে একটাই দল নবীলাওয়ালার কদম নবীর কদম নবীর মহব্বত নিয়ে কবরে গেলে এই প্রেমিকের লাভ হবে না লুসকান হবে যার অন্তর নবীর ভালোবাসা নাই মহব্বত নাই এরা কবরে গেল শান্তি নাই নাকি শান্তি থাকবে আল্লাহুম্মা সাল্লা কাছে তাকি দূরে গো তাকি নবী উম্মত কিন্তু আপনার সাফায়েতের আশা গো করি কাল হাশরের ময়দানে আল্লাহ সাল্লে জোরে জোরে মহব্বতে পড়েন মোহাম্মদ ওয়ালায়ালে সাইয়েদিনা আমি যেই কথাটা বলতেছিলাম বাবা গভীর মনোযোগ আমরা সামনে কিন্তু কবর সামনে কি যেখানে আপনজন বলতে কেউ থাকবে না কবরে শুয়ে আসবে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে বাজানো সরাসরি বডির মধ্যে যেন মাটি না লাগে খাটি দেওয়া হয় ফাটি দেওয়া হয় তারপরে কি দেওয়া হয় মাটি মাটি তো আমরা মনে করি বেশি মাটি দিলে মনে সোয়াব বেশি খুবই ধাক্কা ধাক্কি করি সোয়াব বেশি করতাম না না প্রথম এক মুট মাটি নেবেন মিনহা খালাকনাকুম আরেক মুট নেবেন ফিহা নুরিদুকুম আরেক মুট নেবেন ওয়া মিনহা নুকরিজুকুম তাহারাতান উখরা বাজানো তিন মুট মাটি দিবেন এর অর্থ হইল আল্লাহ পাক বলেন মাটি দিয়া মানুষ বানাইলাম মৃত্যুর পরে কবর মিশিয়ে দেওয়া হবে ওয়া মিনহা নুকরিজুকুম তাহারাতান উখরা এই মাটি থেকে জিন্দা কইরা উঠাইবে নাকি শেষ মাটি দিছে আমরা অনেক সময় কথার সুডে কই অনেক মানুষ শাস্ত্র বইয়া গপ্প জারি করতে যে হঠাৎ করে গো আরে হুজুর দা তো কই গই যাও এবার তো দুনিয়া তোই কো মরলে আর হয় কি মাটির দহটা মাটির সাথে মিশে যা মিশে যাওয়ার পরে তো আবার জিন্দা কইরা উঠাইব এই খেয়াল আমরা নাই উঠাইবেন কি না উঠায় নিবেন কোথায় হাসরে জুরে কোন কোথায় নিবেন হাসরে মাঠে যেখানে বাবা বারো সূর্য তাপ লাগবে জমিন তামা হয়ে যাবে বাজানো মাতার মগজ গলে গলে পড়বে সেই দিনও আপনজন কেউ থাকবে না থাকবে কবরে যেমন আপনজন থাকবে না কবরে থাকবে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে দিয়া পূর্বগ্রাম গাউসুল আজম যুব সংগঠন যে নবীর বাগান সাজাইছে নবীর ভালোবাসা না থাকলে কি নবীর বাগান সাজাইছে এই প্রেমিকরা এমন এক প্রেমের বাগান সাজাইছে এই প্রেমিকরা কবর গেলে ওই মদিনাওয়ালার এই প্রথম দেখবে কথা ঠিক কি না যে নবীর প্রেমে পড়ে অক্লান্ত পরিশ্রম করে দিনের দিন রাতের রাত ঘুম ছেড়ে দিয়ে নবীর বাগান সাজাইছেন কবর দেওয়ার পরে আত্মীয় স্বজন প্রতিবেশীরা যখন চলে আসবে চল্লিশ কদম অনেকে বলে তো চল্লিশ কদমও যাইতাম না ফেরেস্তা ঢুকতে দিতাম না অনেক সময় রহস্যজনক কথা বলে না না পিস্তল লয়েও যদি দাঁড়ায় থাকেন দূরত্ব টাইম রইল চল্লিশ কদম যাইতে যে সময়টুকু লাগে এর ভিতর ওই রোমাত নামের একজন ফেরেস্তা কবরে ঢুকবে বাজানো এই ফেরেস্তা আস্তে কইরা কথা কইলে আসমান জমিন তালি দিলে যেমন শব্দ হয় একটা বিকট শব্দ কবর হয়ে যাবে মুর্দার জিন্দা হয়ে যাবে বসে যাবে
ওই ফেরেশতা বলবে আল্লাহর বান্দা তুমি দুনিয়ার জমিনে যা যা করলে একটু লেখো। বাজান মুর্দার বলবে কাগজ নাই কলম নাই কালি নাই কি দিয়ে লিখবো। ফেরেশতা বলবেন তোমার জিহ্বার লাল আরে তুমি কালি বানাও, শাহাদাত আঙ্গুল দিয়ে কলম বানাও, কাফনের কাপড় দিয়ে তুমি কাগজ বানাও, লিখবে ভালো ভালো কাজ লেখা শেষ। কয় তুমি মন্দ কাজ দেন এক কল্লা এইগুলি দিয়ে তুমি লেখলে না কো আমার তো লজ্জা লাগে। দুনিয়াতে মন্দ কাজে তোমার লজ্জা লাগলো না লিখতে লজ্জা লাগে, আর একটা হুংকার দিবে সঙ্গে সঙ্গে মন্দ কাজ লিখতে থাকবে লেখা শেষ। সাক্ষীর প্রয়োজন আছে? ভালো মন্দ তো নিজের হাতে লিখে ফেললো। এরপরে মুনকার নাকিরি দুই ফেরেশতা কবরে আসবে, প্রত্যেক কবরে এই ইন্টারভিউ হবে, কেউ ফাঁকি দিয়া যাওয়া সম্ভব। রাজা বাদশাহ আফদাল আওতাদ গাউস কুতুব নবীর পক্ষে নবীর বিপক্ষে কেউ কি ফাঁকি দিয়ে যেতে পারবো? ভাজান তিনটা প্রশ্ন হবে, ইন্টারভিউ হবে। প্রথম বলবে মান রাব্বুকা তোমার রবকে, যদি মনে করেন আমি তো ডক্টরেট করে সার্টিফিকেট নিয়েছি আমি একটু ইংরেজিতে কথা বলবো, বলতে পারবে? হবে না। বলে আমার মাতৃভাষা বাংলা আমি বাংলায় কথা বলবো, হবে না। যদি করে আমি উর্দুতে কথা বলবো এটাও হবে না, উত্তর দিতে হবে আরবিতে। প্রশ্ন আসতে পারে হুজুর মাদ্রাসা লেখাপড়া করছি না কেমন করে আরবি কথা বলবো? আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমতা নবীর খাতিরে দান করবে প্রত্যেকে সেদিন আরবি কথাবার্তা বলতে পারবে। সালাতুনিয়া রাসুল সালামুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া খোদায়ে খুব খরিদায়ে মোহাম্মদ খোদা মিলতাও বাজারে সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল। এখন আসেন বাজান, প্রশ্ন করবে মান রাব্বুকা তোমার রবকে, উত্তর দিতে হবে রব্বি আল্লাহ। দুই নম্বর প্রশ্ন আবার করবে মা দিনুকা তুমি কোন ধর্মের, আমরা উত্তরে বলবো দিনে আল ইসলাম। তিন নম্বর একটা প্রশ্ন বাজানো, যেটার জবাব দিতে পারলে বেহেস্তের আশা করা যায়, যে প্রশ্নের জবাব না দিতে পারলে জান্নাতের আশা করা। এটা কোন প্রশ্ন? যে নবীর প্রেমে আজকে আমরা বসেছি, যিনি আমাদের জান, যিনি আমাদের প্রাণ, যিনি আমাদের অভিভাবক, যিনি আমাদের কান্ডারি, এই নূরের নবীকে কবরও দেখানো হবে। বাজানো এই মশাদিয়া পূর্ব গ্রামে গাউসিয়া যুব সংগঠনের যুবকরা আমার মদিনাওয়ালারা দেখলে চিনবে, বলে হুজুর কেন, এরা তো নবীর পক্ষের মানুষ, নবীর পক্ষে না হইলে কি নবীর বাগান সাজাইতো? ওলি আল্লাহর নামটা কি দিত? দিত নিশ্চয়ই নবীর পক্ষের মানুষ ওলি আল্লাহরে ভালোবাসে, ওলি আল্লাহর নামে সংগঠনের নাম দিছে, কি দিছে? গাউসুল আজম। কিন্তু মাস্টার যদিও এইটা হলো রবিউস সানি বিদায়ের পথে, রবিউস সানি বিদায়ের পথে হুজুর গাউসুল বাগের ফাতেহেস দহনে মাস, যদিও দিনটা চলে গেছে মাস্টার আর একদিন আছে, কথা ঠিক না? তো সময় তো কম, আর আসলে আজকের মাহফিলের প্রধান অতিথি বলেন তো এই বাতিল পন্থীরা চাইছিল তারা ডুবাই দিত, এরা ডুবাইতে গিয়া এমন বাসা বাসছে সারা বিশ্বের মধ্যে, এখন তো হয়ে গেছে, কথা ঠিক না? এরপর শেষ করে যেই টাইমটা তো শেষ হইতে বলতে আসেন তো উনি মনে আরো প্রোগ্রাম আছে। আসলে অনেকে বলতে পারে উনি দুইটা রাখি কেন, না রাখকে কি করবো, এমন লোকে আবদার করে আবদার না রাখকে পারে না, এই জন্য উনি মনে হয় মাগরিবের পর পর মাইক হাত নিবে, এসার পরে মনে মাইক উনি আসবে, এর আগে মনে আরো বক্তা আছে। তো আমার মহাব্বতে দাওয়াত করছে হুজুর একটু আসর বাদ মাগরিবের আগে একটু দোয়া, তো আমার একটা হক এই গ্রামের মানুষ আমার ভালোবাসে বিদায় আমি আসছি, তো আজ তো আমি অনেকেই ফরি আর আমার বক্তব্যের বয়স ওই 34 বছর, 34 যদি আমার দেখেন কম কিন্তু আমি ওয়াজ ফরি 34 বছর,
এই এলাকাতে যত আছে এই অভিগঞ্জ এই সাইড ব্যাকলিয়া উত্তর সাঙ্গর জঙ্গিবাদ সুজাতপুর শত মহা সাঙ্গর কি ফন্ড বিশ্বর ইকরামী সব এলাকা আমি আগে ওয়াজ পড়তাম বুঝছেননি তো যাক আমি তো আপনাদের ফোরান ওই কাছের মানুষ যখন ডাকেন তখনই আসি যেহেতু হযরত ওলামাই কেরামকে দাওয়াত করছে ওনারা আসবেন ওনারা আলোচনা করবেন আপনারা ওনাদের আলোচনা মনোযোগে শুনবেন আমার একটাই বিষয় আমরা কবরে যে জিগদাকে দেখব উনি হলো মুহাম্মাদুর দেখলে লাভ না লুসকান আশিক রাসূল যারা নবীর প্রেম নিয়ে যারা যারা সত্যিকারের নবীর প্রেমী এরা আজকে ঘরে থাকতে পারে না মাহফিলে আসবে এই প্রেম নিয়ে বসে আল্লাহর জিকির নবীর দুরূদ পড়বে হযরত ওলামায়ে কেরামের জবানের ঈমান আকীদার আলোচনা শুনবেন এই মহব্বতের বিনিময়ে কবর দেশে দেখলেই চিনবে কারণ এরা তো ওলি আল্লাহর ভক্ত রাসূলের যে কবরও দেখাইবো এই দায়িত্ব রইলো যার যার ফিরের মাধ্যমে দিদার হবে এই কাজটা কে করে দিবে যার যার তিনটা শব্দ আসবে নাম নাম তুমি ঘুমিয়ে যাও বাচ্চারা দুলনাই যদি শুয়ে মা দুকিনি আস্তে আস্তে দুলনার একটু ঝুঁকি দে বাচ্চা আরামে ঘুমানোর জন্য কবর দেশে জান্নাতে শব্দ আসবে ঘুমিয়ে যাও নাম নাম ঘুমিয়ে যাবে শত শত বছর কবরে ঘুমিয়ে থাকবে ইসরাফিল সিংহায় ফু দিবে কইবে এমন আরামের ঘুম কে বাঙ্গাইছে আর যাদের অন্তরে নবীর মহব্বত নাই আহলে বাইতের প্রেম নাই আউলিয়া কেরামের ভালোবাসা নাই এরা বলবে লা ইয়াদি এই হুজুরদের জীবনও দেখছি না আমি সিনমু কেমনে কারো সিনার কাজ তো তারা করে যায় না সিনার কাজটা দুনিয়াতে করে যেতে হবে কথা ঠিক না এই কাজটাই হলো ওলি আল্লাহ নবীর মহব্বত ওলি আল্লাহ ভালোবাসা কথা ঠিক কিনা তো আল্লাহ পাক যেন কবর দেশে আমরা নবীকে চিনতে পারি সেই ব্যবস্থা করে যাওয়া দরকার আছে কিনা এবং কবরে চিনলে লাভ না লুসকান আর যারা নবীর মহব্বত নাই আউলিয়ার প্রেম নাই এরা কেবল আয়াদি ওনারে জীবনও দেখছি না সিনমু কেমনে এদের কবর এমন আজাব হবে দুনিয়ার মানুষ যদি শুনতো বদির মানি হাত কাল হয়ে যাইত কবরে রাজা বজদি দুনিয়া কেউ দেখিত আ কইব ফরে না বাবারা ফরে না যাব গজ দুনিয়া কেউ দেখিত গরবারি সারিয়া গোপা মাটির বেড়া বাসের সানি যেই গরে একেলাসু ইয়া গোতাগবে সেই ঘরে একেলাসু ইয়া গোতাগবে সেই ঘরে আল্লাহ হাম্মা সাল্লে মুহাম্মদ ওয়ালায়াল সাইয়্যিদে যাক সময় তো কম মাগরিবের আজান হয়ে যাবে এখন আজান হবে নামাজ হবে নামাজের পর থেকে আবার মাহফিল শুরু হইব যাক আমি একটু নিরিবিলি টাইমে কারণ একটু পরে তো ঠেলা ঢিলি শুরু হইব তাহির হিসাব আসবে কত হুজুর আসবে কথা ঠিক না তো আমি নিরিবিলি ভাবে আপনারা নিয়ে একটু দোয়া এটি আমাদের একটা ইমানি দায়িত্ব যেখানে যে একটা দোয়া দরকার আছে কিনা আর দোয়া মকবুলি বা সমস্ত ইবাদতের মূলে দোয়া আপনাদেরকে নিয়ে একটু দোয়া করলাম আল্লাহ কবুল করুক সবাইকে আমিন ওয়া না আখিরু দানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম সালাম মাবুদ
এই মশাদিয়া পূর্বগ্রাম গাউসিয়া যুব সংগঠনের উদ্যোগে ১৫তম সুন্নি মহাসম্মেলনে বসে গেলাম। আজকের মাহফিলে আপনি মাওলার সঠিক সন্ধান না দিয়া আমরারে মাওলা বাড়িতে ফিরায়েন না আল্লাহ। আজকের মাহফিলে এই যুব সংগঠনের যুবকদের মধ্যে এক সিনির আছে আব্বা হারাইয়া, আরেক সিনির আছে মা দুকিনী হারাইয়া। মাহবুদ আজকের মাহফিলে এক সিনির আছে আব্বা হারাইয়া, আরেক সিনির আছে মা দুকিনী হারাইয়া। আপনার কুদরতের ফায়দা ধরে কই আব্বা মা যার শুইছে আল্লাহ কই বরে আয়া আব্বা আম্মা যার গসুই সে আল্লাহ কইব রে দুঃখ কইবার জাগা নাই রে সংসারে, দুঃখ কইবার জাগা নাই রে সংসার মরিয়া গি আছে আল্লাহ আল্লাহ যার মায় বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ কইব রে রাজা শয়নে শোফনে আল্লাহ আল্লাহ কইব রে আসরে আমার মা বাবারে দেইখেন রে আল্লাহ মায়ার নাম আল্লাহ আল্লাহ। গুনাহ করছি অত্যাচার করছি জুলুম করছি গুনার ফুজা মাতেলে আপনার রহমান দরবারে দুই হাত বাড়াইলাম আল্লাহ। এ জীবনে আমরা আর গুনাহ করতাম না আল্লাহ, এ জীবনে আমরা আর নামাজ পড়তাম না আল্লাহ, এ জীবনে আমরা আর রোজা পড়তাম না ও আমার আল্লাহ। আমরা লাগাই আপনার মায়া লাগে নি, আমরা লাগাই আপনার দয়া লাগে নি, আমরার গোনা মাফ করছেন নি, আমরার মা বাবার গোনা মাফ হইছে নি, দাদা দাদির মাফ দিছেন নি, নানা নানির কবরের আজাব বন্ধ হইছে নি, আজকের মাহফিল কানা কবুল করছেন নি, মশাদিয়া গ্রামের কবরের বাসীর কবরের আজাব বন্ধ হইছে নি, এই গ্রামটারে কবুল করছেন আল্লাহ। মশাদিয়া পূর্বগ্রাম গাউসিয়া যুব সংগঠনে আল্লাহ এই মাহফিল করতে যা যারা শ্রম দিলেন মেহনত করলেন অর্থ দিলেন টাকা পয়সা দিলেন যে সমস্ত মাহবুনেরা রান্না বাড়া করলেন এদেরকে আপনার হাবিবের নুরানি কদমে শপথ করলাম মদিনার মহব্বতে যেন হাসর ময়দান জামিনদার হয়ে যায় আল্লাহ। এই গাউসুল আজম যুব সংগঠনকে আল্লাহ গাউসু পাকের গোলাম না বানায় কবরে ডাক দিও না। ইয়া শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী সাইনলিল্লা, আপনি কি দেখেন না আপনার গোলামরা কি হালে বসে আছে? আপনি আব্দুল কাদের আর নেগা দিয়ে প্রত্যেকের সিনাকে বাগদাদে শহর বানায় দেন আল্লাহ। এই গাউসুল আজম যুব সংগঠনের মাহফিল কানা কিয়ামত পর্যন্ত এই মাঠে কায়েম ও দায়েম রাখেন আল্লাহ। আজকের এই মাহফিলে যে সমস্ত হযরত উলামায়ে কেরাম গন্দাওয়াতে আসতেছেন গো আল্লাহ, এদের জবান দ্বারা এমন কথা জারি করে দিয়েন যে কথার দ্বারা আপনার বান্দা বান্দির ঈমান আকীদা দুরুস হয়ে যায় আল্লাহ। অনেক বিমারি অসুস্থ আল্লাহ দোয়া চেয়েছে শিফা দেন, যারা বিপদ আছে আল্লাহ হেফাজত করেন, যারা ঋণগ্রস্ত আছে ঋণ শোধ করার তৌফিক দেন আল্লাহ, যারা রিজিকের অভাবে কষ্ট করে রিজিকের অভাব দূর করে দেন আল্লাহ, যারা ব্যবসা বাণিজ্য করে অনেক ব্যবসায়ী ছেড়ে দিয়ে নবীর মহব্বতে মাহফিলে চলে আসছে গো আল্লাহ।
আল্লাহ দেশ বিদেশে প্রবাসীরা আছে আল্লাহ এদের ব্যবসার মধ্যে খায়র বরকত দান করে দেন এই ব্যবসার মধ্যে আল্লাহ বরকত দান করে দেন সকল ধরনের সমস্যা আল্লাহ তুমি সমাধান করে দাও আজকের মাহফিলে যে সমস্ত হযরত উলামায়ে কেরামগণ আসতেছে এবং নবীর প্রেমিকরা আসতেছে আখেরি মোনাজাত পর্যন্ত যেন সবাই থাকতে পারে রহমত দান করেন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন সুম্মা মিন বাহকা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।